হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তপন এম চিস্তি, ক্রিটিক্যাল কেউ কাটার নতুন এপিসোডে আপনাদের জানাই স্বাগত। সত্যজিৎ রায়কে যদি আপনি পছন্দ করেন, সত্যজিৎ রায়ের কাজ যদি আপনার ভালো লেগে থাকে, সত্যজিৎ রায়ের যদি ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটা বিশাল বড় সুখবর। আগামী 25 জুন নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে রে অ্যান্থোলজি। সত্যজিৎ রায়ের বিভিন্ন কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে এই সিরিজটি, প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা এবং সত্য, এই চারটি বিষয়বস্তুর ওপর। রে অ্যান্থোলজি ডিরেক্ট করেছেন আমাদের সুপরিচিত ডিরেক্টর সৃজিত মুখার্জি, অভিষেক চুবে এবং ভাষণবালা। সৃজিত মুখার্জির কাজ তো আমরা সবাই দেখেছি, আলাদা করে কিছু বলার নেই। অভিষেক চুবের উত্তা পাঞ্জাব, ভাষণবালার রামন রাঘব আমাদের খুব ভালো লেগেছে এবং খুব ভালো একটা কাজ ছিল। এছাড়া এই সিরিজটিতে যেসব অভিনেতারা কাজ করেছেন তারা হলেন দারুণ দারুণ সব অভিনেতা, সুদক্ষ অভিনেতা। মানেশ বাজপেয়ী, কে কে মেনাম, গজরাজ রাও, বিদীপ্তা বাগ, হর্ষবর্ধন কাপুর এবং আরও ভালো ভালো দারুণ দারুণ অ্যাক্টররা সব মিলে একটা দুর্দান্ত কাজ আসতে চলেছে, এটাই আমরা আশা রাখি। কারণ এর প্রেক্ষাপটে রয়েছে দুর্দান্ত সব ডিরেক্টর এবং অ্যাক্টররা। আর আমাদের বাঙালিদের জন্য তো একটা দারুণ গর্বের ব্যাপার, সত্যজিৎ রায়কে নিয়ে নেটফ্লিক্সে এই প্রথম একটা বিশাল বড় মাপে কাজ হতে চলেছে। অধীর আগ্রহে তো আমি অপেক্ষা করছি, আপনারাও অপেক্ষা করছেন। আসলে কিছুক্ষণ আগে এই টিজারটি দেখলাম, তাই মনে হলো ভিডিওটি তৈরি করি আপনাদের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।